নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন সন্ধ্যাবেলা আমি চলে এসেছি আমার বাড়ির পাশে একটা ছোট্ট বাজারে। আমি এখন আছি একটা দিদির দোকানে। এই দিদিটার হাতের কাজটা অসম্ভব সুন্দর। আচ্ছা, আমি ব্লাউজ কাটাইনি কখনো, হ্যাঁ সরি, একবার কাটিয়েছিলাম দিদির কাছ থেকে, তখনই জানতে পারলাম দিদির হাতের কাজটা খুব সুন্দর। তারপর থেকে ছোটোখাটো যে কাজই হয় না কেন, আমি চলে আসি দিদির কাছে। দিদি আমাকে খুব ভালোবাসে, যতই ভিড় থাকুক না কেন আমার কাজ ঠিক করেই দেয়। দিদির প্রশংসা করছি তো দিদি পেছন থেকে খুব হাসছে, লজ্জা পাচ্ছে। আর এই যে আমার অসুস্থ বোন, তোমরা তো জানোই 12 মাসে 13 বার অসুস্থ হয়। ওর শরীর ভালো থাকে না, ওর মাথা ঘোরে, ওর প্রেশার লো, ওর ফল খেতে হবে, ওর এনার্জি নাই শরীরে, কত রকম বাহানা। সাইকেল চালিয়ে পড়তে যায় তো ও বাড়ি এসে বলবে, এই আমার ফল নেই আজকে, এই আমার এই নেই আজকে। দেখো আমার দিদি খুব সুন্দর সুন্দর কুর্তি তুলেছে। আমার দিদি দর্জির মানে সেলাইও করে, আবার জামা কাপড়ে বিক্রি করে। এদিকে নাইটি আছে, শাড়ি আছে, বিভিন্ন রকমের জিনিস আছে। আমার বোন শুয়ে শুয়ে কাঁদছে না হাসছে আমি কিছুই বুঝতে পারছি না। মানে আমি ভিডিও করলেও যে কত সমস্যা হয় আমি তোমাদের ঠিক বলে বোঝাতে পারবো না। আমি বাজারে এসেছি, আমি বলছি চপ খাবি, বলে না আমাকে চপের দামটা দিয়ে দে। এরকম কে করে তোমরাই বলো? মানে কেমন বোন, মানে যদি বলি কোনো কিছু খাবার খাবি, বলে না খাবারের দামটা দিয়ে দেন, সবসময় সব কিছু টাকা দিয়ে বিচার করে। দেখো এখন আমার আমার বোনের সঙ্গে একটু ঝগড়া চলছিল। এই যে আমার বোন দেখো কেমন করে বসে আছে ক্যামেরার সামনে, এত লজ্জা পায় আসতে। ও তোমাদের যেটা বলছিলাম ওই চপ খাওয়ার ব্যাপারটা, বলে বলুন চপ খাবি, বলে না চপের দাম দিয়ে দেবো। ওই দেখো পেছনে চপের দোকান, ওই দেখো ছোট্ট একটা ভাব চলছে না, ওটাই চপের দোকান। হ্যাঁ আমি বললাম তাহলে একটু আলুর চপ খাই, অনেকক্ষণ তো দুধের দোকানে এসছি, খিদেও পেয়েছে সন্ধ্যাবেলা, বলে চপের দাম দিবি। এরকম করলে খাওয়া যায় বলো? যদি আমি চপ খাই পাশে বসে আর আমার বোন যদি তাকিয়ে থাকে, চপ খাবে না পয়সা নেবে, তখন খাওয়া যায় এরকম বোন? কি বলবো, ভাগ্য করে পেয়েছি এরকম একটা বোন। যাই হোক বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার এই ছোট্ট ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানি, আমার দিদিও হাসছে লজ্জা পাচ্ছে। সবাই ভালো থাকো, এখন তো সন্ধ্যাবেলা, সবাইকে জানাই গুড ইভিনিং, অনেক অনেক ভালোবাসা, সবাই ভালো থাকো।